আমরা ছোট্ট একটা কাজ করি, এখানে আই গেস সাউন্ডের একটু সমস্যা ছিল, এখন সাউন্ড শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? আচ্ছা, অল রাইট, সো এখন আই গেস সাউন্ডটা শোনা যাবে পারফেক্টলি। এখন সাউন্ড সবার ঠিক আছে? অল রাইট, আমি যেটা বলছিলাম, আজকে লাইভ মাস্টার ক্লাসে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করব। তার মধ্যে একটা হলো আমাদের গ্রামারের আগে সবার যে লেভেলটা ছিল তার থেকে আস্তে 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 আমরা কীভাবে উপরের লেভেলে যেতে পারি এই জিনিসটা শেখাবো, এক। দুই নম্বর হলো আমরা যেই যেই গ্রামারে যেই ভুলগুলো প্রতিনিয়ত করি, সব থেকে কমন যে মিস্টেকগুলো হয় সেই মিস্টেকগুলো যেন আর কখনো না হয় সেটার ব্যবস্থা করব। এবং থার্ড, আজকে একটা খুবই স্পেশাল জিনিস তোমাদের সবার কাছে ইন্ট্রোডিউস করব, যেটার নাম হলো মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসে আমরা তোমাদেরকে কথা বলবো স্মার্ট বুক নিয়ে। আমাদের সবার হাতের ফোনটা কি স্মার্ট হয়ে গেছে? না, হাতের ফোন স্মার্ট হয়ে গেছে, আমরা মানুষরা স্মার্ট হয়ে গেছি। তো আমাদের একটা ছোট্ট প্রয়াস যে আমাদের যে বইগুলো আছে এই বইগুলোকেও কিভাবে স্মার্ট করে তৈরি করা যায় সেটা। সো তাই আজকে আমাদের স্পেশাল মাস্টার ক্লাসে স্মার্ট বুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। সো কথাবার্তা শুরু করার আগে জানতে চাই যে তোমরা কে, কোন জায়গা থেকে ক্লাসটি করছো, আমাকে দ্রুত একটু কমেন্টে জানাও যেন আমি দেখতে পারি তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে ক্লাস করছো। আমি দেখছি অলরেডি মোস্তাফিজ, ফাতেমা, সাখাওয়াত, সুমরিন, নাইম, নাফিউজ, নাহিদ, তুহিন, আবদুল্লাহ, ফাতেমা, শেখ, আরফিন, হাসান, শরীফ, কৌশানি, নিশাত, মোস্তাফিজুর, নাফিউজ, শিলা, সোহাগ, সবাই এসে জয়েন করেছো। থ্যাংকস আ লট এতজন মিলে এই ক্লাসে এসে জয়েন করার জন্য। এবং তোমরা সাথে সাথে একটা আরও একটা ছোটো কাজ করে ফেলো, দ্রুত এই শেয়ার বাটনে প্রেস করো, শেয়ার বাটনে প্রেস করে তোমাদের সব বন্ধুবান্ধবদের সাথেও ক্লাসটা শেয়ার করো। কেন? যেন এর পরবর্তীতে কোনো কারণে যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে কখনো বসা হয় বা আড্ডা দেওয়া হয়, আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা শেয়ার করতে পারবা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সো আজকে আমরা ক্লাসের শুরুতেই একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা বললাম কি স্মার্ট বুক। আসো, সো এই স্মার্ট বুকের ছোট্ট একটা জিনিস তোমাদেরকে দেখাই। যেমন আমরা এখানে কাজ করছিলাম হলো ক্লজ নিয়ে। সো মজার ব্যাপার হলো তুমি যখন ক্লজের স্মার্ট বুকে যাবে, বাই দ্য ওয়ে স্মার্ট বুকের লিঙ্কটা কোথায় পাবা? অলরেডি আমাদের কমেন্ট সেকশনে এবং ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেয়া আছে, তুমি যে কোনো দুই জায়গায় এক জায়গায় ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এই লিঙ্কে চলে যেতে পারো। এখানে মজার ব্যাপার দেখো, তুমি যদি এখানে ডেফিনেশনে ক্লিক করো, ডেফিনেশন ক্লিক করার সাথে সাথে তোমাকে বলে দেবে এটা ডেফিনেশন কি, যে ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমাহার যার মধ্যে রয়েছে অন্তত একটি সাবজেক্ট এবং ভার্ব। তারপরে তুমি আরেকটু যাও, এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলে শি এটা কি সাবজেক্ট, লাভড এটা কি ইটস আ ভার্ব। এরপর এক্সাম্পল টুতে দেখো, উই ওয়েন্ট গলফিং বাট হি ডিডন্ট শো আপ, এখানে কিন্তু দুইটি ক্লজ আছে, একটা হলো শি ওয়েন্ট গলফিং আর একটা হলো বাট হি ডিডন্ট শো আপ। এখন দেখো ক্লজ দুই ধরনের হয়, এক ধরনের ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এক ধরনের ক্লজ হলো ডিপেন্ডেন্ট ক্লজ। সো নাম শুনে বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো যার আর কারো কোনো সাহায্য দরকারই হয় না, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলো যার আরেকজনের সাহায্য দরকার হয়। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ যদি দেখো একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং বাক্যের একা দাঁড়াতে পারে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে তার কারো কোনো সাহায্য বা সহযোগিতার দরকার হয় না। সেখানে দেখো, আই মেট আ ফ্রেন্ড হু হেল্প মি আ লট, এখানে দেখো আই মেট আ ফ্রেন্ড, এই পার্টিকুলার পার্টটা কোনো কারো সাহায্য ছাড়াই দাঁড়াতে পারে। সো আই মেট আ ফ্রেন্ড, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক সেইমভাবে তুমি যদি ডিপেন্ডেন্ট ক্লজে যাও, এটা কি একা দাঁড়াতে পারে না, আরেকজনের সাহায্য দরকার। আগের সেন্টেন্সের কথা মনে আছে, আই মেট আ ফ্রেন্ড হু হেল্প মি আ লট, সো এখানে দেখো হু ইজ এ সাবজেক্ট, হেল্প ইজ এ ভার্ব, সো হু হেল্প মি আ লট এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে ক্লজ কাকে বলে। ক্লজ দুই ধরনের, একটাকে বলে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটাকে বলে হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা দাঁড়াতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ একা দাঁড়াতে পারে না, আরেকজনের সাহায্য দরকার হয়। এখন ডিপেন্ডেন্ট ক্লজ আছে তিন ধরনের, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড নাউন ক্লজ। এবং তুমি তিনটারই ডিটেলস এখানে চাইলেই দেখে নিতে পারো যে কোনটার মিনিং কী। তো আমি এত ডিটেলসে যাব না, কারণ এত ডিটেলসে গেলে আজকে ক্লাসটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো তোমরা চাইলেই আমাদের এখানে যে লিঙ্ক দেয়া আছে এই লিঙ্কে গিয়ে ক্লাসটি করতে পারো। সো
এটা বাদে তোমরা একটা সহজ কাজ যেটা করতে পারো সেটা হলো এখানে ক্লিক করবা এবং তুমি সবগুলো অপশন থেকে সবগুলো রাইট অ্যান্সার তুমি জেনে নিতে পারো এবং পুরো ডিটেইলসও তুমি জেনে নিতে পারো। এখন তোমাদের কাছে একটা সহজ প্রশ্ন আমি করতে চাই, এই যে এখানে বোল্ড করা যে বাক্যগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা আমাকে জানাতে হবে। অলরাইট, সো আমাকে বোল্ড করা বাক্যগুলোর মধ্যে কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো একটু আমাকে জানাও। লেটস সি, আমি দেখছি অলরেডি আমাদের সাথে প্রায় 1,000 স্টুডেন্ট এসে জয়েন করেছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে এসে জয়েন করার জন্য। সো এখানে দেখো কোনগুলো শব্দ বা কোনগুলো সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা যেগুলো একা দাঁড়াতে পারে না, ফিগার আউট করো তো। প্রথম সেন্টেন্সে কি বলছে, জন ডিড হিজ হোমওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড। দেখো জন ডিড হিজ হোমওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্ট না, কার সাথে সাথে জানাতে পারছে, সো আমি দেখি এটা হয় কি না। ইয়াস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর পরটাতে আসো, ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, ইফ তার মানে এর পরের পার্টে সাহায্য দরকার, তার মানে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট। এর পরের পার্টে আসি, দ্য নিউজ পেপার উইল টেল আস টুমরো হোয়াট দ্য ওয়ার্ল্ড ডাজ টুডে, হোয়াট দ্য ওয়ার্ল্ড ডাজ টুডে, এটাও কিন্তু একা দাঁড়াতে পারে না, সো এটাও কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। পরটাতে আসি, জেমস স্পোক, ওয়েল ওর তো কারো সাহায্য দরকার নাই, সো এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই নিড আ ক্যালকুলেটার, অফকোর্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর কি আসে, When at last he returned to the village, the people told him that his mother had died. The people told him, independent clause. Very good. And last day, finally, they felt that the farmer must be put to death. That the farmer. So, this is a dependent clause. This is a hobby. Check it out. What is the answer? Yes. 4 out of 4. Our 4th answer is রাইট। সো খেয়াল করে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল হলো 1 নম্বরটা, জন ডিড হিজ হোমওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড। সেকেন্ড ছিল জেমস স্পোক। থার্ড ছিল আই নিড আ ক্যালকুলেটার। এবং লাস্টে ছিল এটা যে দ্য পিপল টোল্ড হিম। অলরাইট, সো এগুলো ছিল শুরুর দিকের পয়েন্টারগুলো যেগুলো দেখে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে এখানে কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অলরাইট, সো আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাই। আসো এবার আসি প্রিপোজিশনে। সো প্রিপোজিশনের সহজ কিছু ওয়ে আমি তোমাদেরকে দেখাতে চাই এখানে। যেমন এখানে দেখো প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহারে তুমি যেই প্রিপোজিশনের ব্যবহার জানতে চাও তোমরা এখানে জাস্ট ক্লিক করো, তোমার পুরো ডিটেলস এখানে জেনে নিতে পারবা। অ্যাট কোথায় কোথায় বসে, বাই কোথায় কোথায় বসে, ফর কোথায় কোথায় বসে, ডিটেলস। অলরাইট, সো এই জিনিসটা তুমি তুমি যদি দেখো খুব সহজ হবে তোমার জন্য। এখন মজার ব্যাপার হলো তুমি যদি এখানে যাও নিচে, এখানে ফুল স্ক্রিন করো, মনে আছে আমার একটা ক্লাস ছিল যে এখানে দেখার ছিল যে প্রিপোজিশন কোথায় কোনটা হয়, রাইট? সো এখানে দেখো একটা ছবির মধ্যে সব কিছু দেয়া আছে যে কোথায় কোন প্রিপোজিশনটা বসে। এখন মজার ব্যাপার হলো তোমরা এখানে দেখতে পারো যে একটা বৃত্ত দেয়া আছে, একটা বৃত্ত দেয়া আছে এখানে, কোন জায়গায় কোন প্রিপোজিশনটা বসে। সো এখানে দেখো তুমি যদি ওয়ার্ডগুলো দেখো, যে মনে করো মাঝখানে অ্যামাং ইনসাইড, ঠিক না? সো এখানে দেখো জাস্ট ক্লিক করো, ক্লিক করার সাথে সাথে তোমাকে বলে দিবে এই পার্টিকুলার পার্টের উপর পুরো ভিডিওটা কি ছিল, ওই পুরো জিনিসটা দেখায় দিবে। সো এখানে দেখো অ্যামাং এবং বিটুইন যে ওই ভিডিওটা ছিল, ওই পুরো ভিডিওটা এখানে
চলে আসছে। আরো মজার ব্যাপার হলো, তুমি যদি অন্য শব্দগুলোর উপরে জাস্ট এই যে প্রেস সাত করার যে অপশনটা আছে এখানে ক্লিক করো, ঠিক আছে, তাহলেই হবে জিনিসটা। সো তুমি এখানে প্রেস করো অ্যান্ড তুমি অপশন পেয়ে যাবা, অ্যান্ড নেক্সটে যাও প্রেস করো এর পুরো ডিটেলস পেয়ে যাবা, এরপরটাতে প্রেস করো পুরো ডিটেলস পেয়ে যাবা। তো তুমি যখন যেটাতে প্রেস করছো তখন ওই পুরোটার একেবারে 100% ডিটেলস পেয়ে যাচ্ছ। অলরাইট, সো এখানে যে ইজি জিনিসটা দেখো, তুমি এখানকার পুরো জিনিসটার ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছ, রাইট। এখন তোমার যখনই তোমার প্রিপোজিশন দরকার হবে, প্রিপোজিশনটার জন্য তুমি ইজিলি কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারো এবং পুরো ডিটেলসগুলো দেখতে পারো, রাইট। আচ্ছা, এখন আমি আসি পরের পার্টে। এখানে আমরা নেক্সট পার্টে চলে আসি আমাদের ক্লাসের। অলরাইট, সো আমরা এই জিনিসটা এখন ক্লোজ করে ফেলবো। অলরাইট, সো এই বৃত্তটা আই গেস তোমাদের একেবারে ইজি হয়ে গেছে, বোঝা যা। সো তোমাদের এই বৃত্ত থেকে তোমরা সবগুলো কাজ করে ফেলতে পারো এবং সব ডিটেলস কিন্তু তুমি এখান থেকে জেনে নিতে পারো। সো যেহেতু এই একটা পিকচার দিয়ে তোমাদের সবগুলো হয়ে যাচ্ছে, সো একটা পিকচার যদি একটু ভালো করে বুঝো তোমাদের সবগুলো একেবারে ইজি হয়ে যাবে। অলরাইট, সো আবার যদি আমি দেখাই, একটু যদি রিভিউ করি, এই যে পিকচারটা আছে না, এখানে কোনো কিছুর ভিতরে হলে ইন হয় বা ইনসাইড হয়, কোনো কিছু একদম উপরের সাথে লেগে থাকলে অন হয়, অলরাইট, কোনো কিছু উপর দিয়ে গেলে ওভার বা অ্যাবাভ হয়, কোনো কিছুর ভিতরে গেলে টুয়ার্ডস হয়, অলরাইট, নিচে থাকলে কি হয় আন্ডার বা বিনিথ হয়, কোনো কিছুর সাইডে থাকলে বিসাইড বা বাই হয়, রাইট। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি তুমি বুঝতে পারছো। সো স্মার্ট বুকের উপরে লিঙ্ক দেওয়া আছে, দেখো কমেন্ট সেকশনেও দেখো লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা কমেন্ট সেকশনের লিঙ্কগুলোতে ক্লিক করার সাথে সাথে তুমি এই জায়গাগুলোতে কিন্তু একদম পৌঁছে যেতে পারবা এবং তোমার জন্য এই কাজটা করা অনেক অনেক সহজ হয়ে যাবে। অলরাইট, সো এই পিকচারটা দেখো অ্যান্ড কাজ হয়ে যাবে তোমাদের। সো আমরা নেক্সট পার্টে চলে যাই। আমাদের নেক্সট পার্টে হলো পাওয়ার পয়েন্টে চলে যাই। আসো, সো একদম ফার্স্ট পার্ট, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার ভিজিটেড। অলরাইট, এখানে দেখো তো কি ভুল হতে পারে। সো আমাকে একটু কমেন্টে জানাও যে এখানে কি ভুল আছে, এখানে জানাও যে এখানে কি ভুল আছে। তোমাকে কমেন্টে বলতে হবে এখানকার কোন শব্দে ভুল আছে। অলরাইট, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার ভিজিটেড। অলরাইট, আচ্ছা এখন দেখো, এই পার্টিকুলার সেন্টেন্সে আমরা প্রায় ভুল করি, প্রায়শই ভুল করি এবং এখানকার ভুলটা আমি তোমাদেরকে ধরিয়ে দিই। আমাকে কমেন্টে জানাও যে এখানে ভুল কি আছে, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, কোথায় ভুল আছে এটা আমাকে জানাও। আমাকে একটা মার্কার ডাস্টার দাও। পারফেক্ট, এবার আমাকে বলো যে এখানকার কোথায় ভুল আছে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার ভিজিটেড, কোথায় ভুল আছে। অলরাইট, আমি কমেন্ট সেকশন একটু ট্র্যাক করে দেখি কি অবস্থা। This is one of the best place I have ever visited. Stylus. And onek jon right answer dicche. Yes. Tutul, Shakil, Ruhul, Rajiv, Rokhon, eto jon art diye naam ache, my god. Yes. To right answer diyeche shobai. So এখানকার ভুল আছে হলো
প্লেসেসে দেখো, সো আমরা যদি যাই প্লেসেসে ভুল আছে। অলরাইট, সো এখানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস আই হ্যাভ এভার ভিজিটেড। কেন? কারণ দেখ, খেয়াল করে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি প্লেসেস, মানে অনেকগুলো জায়গার মধ্যে একটা জায়গা, তাহলে এখানে কি হবে? প্লেসেস। আমরা পরের পার্টে চলে যাই। হি ইজ টলার দেন মি, এটাও কিন্তু একটা খুবই কমন একটা মিস্টেক আমরা সবাই করে থাকি। সেখানকার রাইট অ্যান্সারটা হবে হলো হি ইজ টলার দেন আই অ্যাম। কারণ কি জানো, হি এখানে আছে, হি কি সাবজেক্টিভ প্রোনাউন না, দেনের দুই সাইডে একই ধরনের জিনিস থাকতে হয়। সো এই সাইডে যেহেতু হি আছে, এই সাইডে মি হবে না, কারণ মি হলো অবজেক্টিভ প্রোনাউন, রাইট? সো এই সাইডেও হবে হলো সাবজেক্টিভ প্রোনাউন, হি ইজ টলার দেন আই অ্যাম হবে। অলরাইট, পরবর্তীতে চলে যাই। ইয়োর গ্রামার হ্যাজ এ লট অফ মিস্টেক্স, আই বিলিভ এই পার্টটা তোমরা খুবই ইজিলি বুঝতে পারছো, রাইট? এখানে ইয়োর গ্রামারে ওয়াই ও ইউ আর হবে, ইউ আর হবে না। অলরাইট, সো এই পার্টটা দেখো খুবই ইজিলি বুঝে যাবা। এরপরে পার্টটা চলে আসি, অ্যান্ড্রয়েড ইজ বেটার দেন আইওএস। এইখানে দেখো আরেকটা খুবই কমন মিস্টেক হয়, দেন, টি এইচ এ এন, দেন মানে হলো তুলনা করা, আর টি এইচ ই এন, দেন মানে হলো এর পরে। সো এখানে অ্যান্ড্রয়েড ইজ বেটার দেন আইওএস হবে না, অ্যান্ড্রয়েড ইজ বেটার টি এইচ এ এন দেন আইওএস হবে, তার মানে এখানে ই হবে না, এখানে এ হবে। এর পরেরটাই আমরা চলে যাই। আই গিভ দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড গট এ প্লাস, এখন থেকে কিন্তু কোয়েশ্চেন আস্তে আস্তে আসলে অনেক কঠিন হওয়া শুরু করেছে। আই গিভ দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড গট এ প্লাস, এখানে কি ভুল হতে পারে দেখি বলো দেব। আই গিভ দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড গট এ প্লাস, এখানে কি ভুল হতে পারে? লেটস সি তোমরা কি কমেন্টে কি জানাচ্ছ। আমি দেখছি অলরেডি আসিফ, সায়াদা, শাহেদ, স্বর্ণা, মোহাম্মদ মাহায়, অন্তরা, আসিফ, নাহিন, সামিয়া, ইমু সবাই ক্লাসে জয়েন করেছো এবং রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড জব ডান। গুড, এরপরে পার্টে চলে আসি। সো এখানে আই গেভ দ্য এক্সাম হবে না, আই টুক দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড গট এ প্লাস। গেভ মানে দেয়া, আর এক্সাম নেয়া হলো টুক, সেখানে আই টুক দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড গট এ প্লাস হবে। এরপরে চলে যাই, আই হেট হার ড্রেসিং সেন্স, এটা আমরা প্রায় বলে থাকি কিন্তু, ঠিক না, যে আই হেট হিজ ড্রেসিং সেন্স, আই হেট হার ড্রেসিং সেন্স, বাট এটা বলতে গেলেও কিন্তু আমরা একটা ভুল করে বসি। ভুলটা কোথায়? আই হেট হার ড্রেসিং সেন্স হবে না, আই হেট হার ড্রেস সেন্স হবে। ড্রেসিং সেন্স বলে কোনো কিছু নাই, ড্রেস সেন্স। আমি জানি আমরা সবাই ভুলটা করেছি, আমি নিজেও এই ভুলটা করেছি। আমি জানি এই কোয়েশ্চেন যদি করা হয় যে কারা কারা এই ভুলটা করেছো, যতজন দেখছো সবাই হাত তুলবা, রাইট? তো আমি তোমাদের মধ্যে একজন। এরপরে পার্টে চলে আসো, ফেসবুক অলরেডি ব্রডকাস্টেড দিস ম্যাচ বিফোর, এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে সবাই রাইট অ্যান্সার দিচ্ছে এবং সেন্টেন্সটা একদম প্রপারলি ফ্রেম করা আছে যে ফেসবুক অলরেডি ব্রডকাস্টেড দিস ম্যাচ বিফোর, বাট এই অ্যান্সারটা ভুল। এই অ্যান্সারে হবে হলো ব্রডকাস্ট, ব্রডকাস্টের পাস্ট ফর্ম ব্রডকাস্টি, ব্রডকাস্টেড বলে কোনো ঝামেলা এখানে করার দরকার নেই। পরেরটাতে চলে আসো, ডোন্ট লেট ইউর অ্যাঙ্গার এফেক্ট ইউর ডিসিশনস। আই গেস যারা গ্রামার নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা সবাই জানো এফেক্ট এবং ইফেক্ট দুটো ওয়ার্ড, এফেক্ট হলো ভার্ব, ইফেক্ট হলো নাউন। এখানে বলছে তোমার অ্যাঙ্গারকে, তোমার ডিসিশনকে অ্যাফেক্ট করতে দিও না, তার মানে এখানে অফকোর্স ই দিয়ে হবে না, এখানে এ দিয়ে হবে, তার মানে এখানকার মিস্টেকটা হলো ইফেক্টের ইটা, এখানে হবে হলো এফেক্ট। সো এ দিয়ে হলে এফেক্ট হলো ভার্ব,
আর ই দিয়ে হলে ইফেক্ট হলো নাউন, যেখানে যেহেতু ভার্ব দরকার এখানকার এই পার্টটা ভুল আছে। এরপরের পার্টে চলে যাই, আই রিয়েলি নিড টু রিপ্লাই ব্যাক সুন। খুবই ইন্টারেস্টিং একটা মিস্টেক, রিপ্লাই অ্যান্ড ব্যাক, রিপ্লাই মানেই কিন্তু রিপ্লাই ব্যাক করা। সেখানে এই এররটাকে বলে হলো রিডান্ডেন্সি এরর, বা তোমার একটা জিনিস দরকার নাই বা তাও তুমি এক্সট্রা জিনিস বলছো, এটাকে বলা হলো রিডান্ডেন্সি এরর। যেহেতু আমরা রিডান্ডেন্সি এররের কথা বলেই ফেললাম, আমরা এই পার্টটুকু কমপ্লিট করার পরে রিডান্ডেন্সি এররে চলে যাব, পরের পার্টে চলে যাই। উই কান্ট লুজ দিস ম্যাচ, উই কান্ট লুজ দিস ম্যাচ। এগেন মিস্টেকটা হলো লুজে, এল ও এস ই লুজ মানে হারা, আর এল ডাবল ও এস ই লুজ মানে ঢিলা। আমার যদি পাঞ্জাবি এখন ঢিলা ঢালা হতো ও তাহলে কি হতো, এটাকে বলতে হলো লুজ পাঞ্জাবি, আর আমি আজকে হেরে গেলাম ওটাকে কি বলে, এল ও এস ই লুজ হারা। আমি ঢিলা ঢালা পাঞ্জাবি কথা বলতে আমি এখানে যখন হাত লাগছে তারও লুজ হয়ে গেল, যেটা কারণ টিভির কানেকশন একবার বন্ধ হয়ে গেছে। তো ওইটাও কিন্তু এল ডাবল ও এস ই লুজ, ঢিলে ঢালা হয়ে যাওয়া, বাট ম্যাচ হারা ওটা হলো এল ও এস ই। অল রাইট, সো গ্রেট, এরপরে পার্টে চলে আসি। দ্য ডেটা ইজ স্টোর্ড ইন মাই হার্ড ড্রাইভ। এই পার্টটা অনেক 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 বেশি কমন এবং অনেক বেশি টাইমে আমরা মিস্টেক করি। যেমন আমরা এখন একটা ট্যাব আছে, এই ট্যাবে অনেকগুলো ডেটা আছে, টিভিতে মনে কর আমরা আমাদের যখন হার্ড ড্রাইভ থাকে তখন ওই হার্ড ড্রাইভ কানেক্ট করে রাখা হয়, বা আমাদের পেন ড্রাইভে থাকে, এবং আমরা সবসময় কিন্তু বলি যে ডেটা। সো দ্য ডেটা ইজ স্টোর্ড ইন মাই হার্ড ড্রাইভ, এটা বলে থাকি, বাট এখানে কিন্তু একটা বড় মিস্টেক আছে। মিস্টেকটা কি, ডেটা ইজ হয় না, ডেটা আর হয়। সো ইয়াস, এতদিন যারা বলে আসছিলা যে ডেটা ইজ হবে না, ডেটা আর হবে। অল রাইট, এরপরে পার্টে চলে আসো। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ও ইন দ্য ক্লাস হবে, ইন দ্য ক্লাস আর হাই। এখানকার মিস্টেক কি জানো, দ্য নাম্বার, এখানকার সাবজেক্ট কিন্তু দ্য নাম্বার, স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট না। এখানে মানুষ ভয় পেয়ে যায় কিন্তু স্টুডেন্টস আছে, সেখানে আর ঠিক আছে, বাট স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টটা কি, দ্য নাম্বার, স্টুডেন্টের নাম্বারটা। সো নাম্বার যেহেতু সিঙ্গুলার এখানে আর হবে না, এখানে হবে হলো ইজ। এরপরে চলে যাই, আই হার্ড কোয়াইট আ লট অ্যাবাউট দিস মুভি। এগেন আই গেস তোমরা জানো কোয়াইট আর কোয়াইট এর মধ্যে পার্থক্য আছে, কোয়াইট মানে কিছু আর কোয়াইট মানে চুপচাপ। তার মানে এখানে এটা হবে না, এখানে কোয়াইট আ লট বলতে কিউ ইউ আই টি ইটা হবে, ইটা আগে পিছে হয়ে কিন্তু কিন্তু পুরো অর্থের মিনিংটাই বদলে যায়। সো এই ভুলগুলো তোমরা নেক্সট টাইম আগে করবা না, আমার আশা আছে। এরপরে আমাদের এই সেকশনটাতে আমরা যাই, অ্যান্ড আসো প্রেপোজিশনের এই পার্টটা তো করা হয়েছিল মনে আছে, এখন ছোট একটা কাজ করি চলো। মনে আছে আমরা যখন প্রিপোজিশনগুলো দেখাচ্ছিলাম এখানে প্রতিটা প্রিপোজিশনের ডিটেলস দেয়া ছিল, সো প্রতিটা প্রিপোজিশনের যেহেতু ডিটেলস দেয়া ছিল আমরা ছোট্ট একটা কাজ করি। সো এই প্রিপোজিশনগুলোর আই গেস সবগুলোর মিনিং তোমরা জানো, ঠিক না, যে অ্যাটের মিনিং কি, অ্যাট কোথায় কোথায় বসে। সো অ্যাট বসে হলো অবস্থান বুঝাতে, সময় বুঝাতে অ্যাট 9 AM, বয়স বুঝাতে অ্যাট 16, অবস্থা বুঝাতে, রাইট, এবং দায়িত্ব বুঝাতে, ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন রিস্ক। সেকেন্ডলি বাই কোথায় কোথায় বসে, পাশে বোঝাতে হি স্যাট বাই মি, মানে আমার পাশে বসেছে, পথ বোঝাতে দে উইল গো দেয়ার বাই রোড। এরপরটা কি, হার বোঝাতে হি ইজ ইম্প্রুভিং ডে বাই ডে, মানে প্রতিদিন, এটা একটা হার বোঝাতে বোঝাচ্ছে, মাধ্যম বোঝাতে হি কমপ্লিটেড দ্য জব বাই হার্ড লেবার, অনেক কষ্ট করে সে কাজটি করেছে, এক্ষেত্রে হয়। পরিমাপ বোঝাতে দ্য টেবিল ইজ 2 ft by 3 ft, আমরা কিন্তু ম্যাথসে বা কখনো যখন কাজ করি তখন কিন্তু এই বাইটা বলি, 2 in by 5 in, 6 ft by 4 ft, এরকম জিনিস। এবং ফর কোথায় কোথায় বসে, বাই দ্য ওয়ে আমি জিনিসটা দেখানোর কিন্তু একটা রিজন আছে, একটু আগে আমি তোমাদেরকে প্রিপোজিশনের এই সার্কেলটা দেখিয়েছিলাম না, যে একটা সার্কেল দিয়ে কীভাবে সবগুলো প্রিপোজিশন দেখা যায়। অনেকে আমাকে কমেন্টে কোয়েশ্চেন করছিল যে ভাই এই জিনিসটা কোথায় পাওয়া যায়, এই জিনিসটার লিঙ্ক কিন্তু আমাদের ক্যাপশনে এবং কমেন্টে অলরেডি দেয়া আছে, সো এই দুই জায়গা থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো।
আর এই জিনিসগুলো দেখানোর রিজন হলো, একটু পরে আমি চাই তোমরা সবাই যারা এই ক্লাসটি করছো এবং আমরা সবাই মিলে লাইভে এই জিনিসগুলোর অ্যান্সার দেওয়া শুরু করব। যে প্রিপোজিশন জিনিসটা আমরা শুরু থেকে একেবারে সবাই করে আসছি, বা জিনিসটা আসলে কে কতটুকু বুঝি এই জিনিসটা আজকে বোঝার চেষ্টা করব। আসো, ইন কোথায় কোথায় বসে? আই লিভ ইন ঢাকা, শি ইজ ইন হ্যাপি মুড, ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ভাষা বোঝানোর জন্য বা বিষয় বোঝানোর জন্য। পেশার ক্ষেত্রে হি হ্যাজ বিন ইন বিজনেস, বিজনেসের পেশায় ছিল। ক্ষেত্র বোঝাতে আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড, মানে এই ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে হি ওয়াজ বর্ন ইন মার্চ, বাই দ্য ওয়ে ডেটের আগে অ্যাড ছিল না, আবার এখানে কিন্তু ইন চলে আসছে, খেয়াল করে দেখো পার্থক্য আছে কিন্তু। অলরাইট, আবার ডে যখন হয় মানডে সানডে তখন কিন্তু আবার অন হয়। অলরাইট, অ্যাট 6 PM তার মানে সময়ের আগে অ্যাট হয়। অলরাইট, ডে আছে মানডে সানডে টিউজডে, এটার আগে অন হয়। মান্থ ইয়ার, রাইট, মার্চ 1992, 1995, এগুলোর আগে ইন হয়। সো এখানে কিন্তু ছোট্ট একটা পার্থক্য আছে, এটা খেয়াল করে দেখো। অফ কোথায় কোথায় বসে? আমরা যদি খালি সেন্টেন্সগুলো দেখি তাহলে কিন্তু বুঝে যাব। দিস ইজ দ্য কার অফ মিস্টার রহমান, মালিকানা বোঝাতে। দ্য ব্যাগ ইজ মেড অফ জুট, উপকরণ বোঝাতে। দ্য ম্যান ডায়েড অফ ক্যান্সার, কারণ বোঝাতে। হি নোজ নাথিং অফ ইট, সম্পর্ক বোঝাতে। হি কামস অফ রিনাউন্ড ফ্যামিলি, সে রিনাউন্ড ফ্যামিলি থেকে আসছে, মানে উৎপন্ন বা তার বংশোৎপত্তি বোঝাতে, এবং এই পার্টটার জন্য। এরপর আসো অন। অন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? খেয়াল করছি আমি বলেছিলাম সময়ের আগে অ্যাট হয়, মাস বা বছরের আগে ইন হয়, স্যাটারডে সানডে মানডে এটার আগে অন হয়। এরপর নির্ভরতা বোঝাতে, উই লিভ অন রাইস, আমরা রাইসের উপর নির্ভর করে বেঁচে থাকি। খুলনা ইজ অন দ্য রূপসা, নদীর তীরে বোঝাতে। অল রাইট, সো এইরকম পার্টিকুলার পার্টিকুলার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়। এখন তোমাদেরকে আমি একটা টেস্টে নিয়ে যেতে চাই, দেখার জন্য যে তোমরা কতটুকু ভালো বুঝলা। সো আমি পেজ টুতে চলে যাই। পেজ টুতে গেলে আমরা আমাদের টেস্টে চলে যাব, যে প্রিপোজিশন এতক্ষণ আমরা শিখলাম এই প্রিপোজিশনের কিছু টেস্ট। সো আসো আমরা টেস্টটা শুরু করি। সো আমাদের ফার্স্ট টেস্ট, প্রিপোজিশন ইয়েস। ইউ নো দ্যাট বাংলাদেশ ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি, ইট হ্যাজ এ মডারেট ক্লাইমেট, দ্য ক্লাইমেট ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড ড্যাশ। এই ড্যাশে কি হবে? এনিওয়ান আমাকে অ্যান্সার দিতে পারো, এই ড্যাশে কি হবে? ইজ ইনফ্লুয়েন্সড কি হবে? আসো লেটস ট্রাই, ইনফ্লুয়েন্সের পর তো বাই হয়, লেটস ট্রাই ইনফ্লুয়েন্স বাই। অ্যান্সার ইয়েস, মিলছে। তারপরেরটা, বাই দ্য মনসুন, হুইচ ইজ এ সিজনাল উইন্ড, ইট ব্লোজ, ব্লোজ কি হয়? আউট, ব্লোজ আউট, লেটস সি ব্লোজ আউট হয় কি না। ব্লোজ আউট, ইয়েস দ্য রাইট অ্যান্সার। থার্ড, ফ্রম বেগম, ইট ইজ ফ্রম সাউথ ওয়েস্ট ড্যাশ আওয়ার কান্ট্রি, সাউথ ওয়েস্ট অফ আওয়ার কান্ট্রি, তো খুবই ইজি, রাইট, অফ, ইয়েস রাইট অ্যান্সার। এরপরে কি আছে? অ্যান্ড পার্টস অফ ইন্ডিয়া ফ্রম এপ্রিল টু অক্টোবর, ক্রপস আর ড্যামেজ, হাউস অ্যান্ড ট্রিজ আর ওয়াইপড, ওয়াইপড এর সাথে কি হয়? ওয়াইপড অ্যাওয়ে, ওয়াইপড অ্যাওয়ে। সো এখানে হবে হলো অ্যাওয়ে, এই ওয়াইপড অ্যাওয়ে ভুল। তাহলে আরেকটা কি আছে? ওয়াইপড আউট। সো খেয়াল করে দেখো, ওয়াইপড অ্যাওয়ে হবে না, এখানে হবে হবে হলো ওয়াইপড আউট। লাস্ট অ্যান্সারে যাও, ম্যান অ্যান্ড প্রপার্টি আর ওয়াশড অ্যাওয়ে, পারফেক্ট। খেয়াল করে দেখেছো, ইন্টারেস্টিং ব্যাপার, ওয়াইপড অ্যাওয়ে হয় না, ওয়াইপড আউট হয় আর ওয়াশড অ্যাওয়ে হয়। শো সলিউশনস, দেখো অ্যাওয়ে, বুঝতে পেরেছো? সো এই পার্টিকুলার পার্টটা কিন্তু আমরা প্রায়ই ভুল করে থাকি। এরপরটাতে চলে যাই, হুমায়ুন আহমেদ ইজ পারহ্যাপস দ্য মোস্ট সেলিব্রেটেড কন্টেম্পোরারি বাংলাদেশি ফিকশন রাইটার, হিজ ইমেন্স কন্ট্রিবিউশন টু দ্য বাংলাদেশি লিটারেচার ড্যাশ দ্য লাস্ট থ্রি ডেকেডস, ইন দ্য লাস্ট থ্রি ডেকেডস, লেটস ট্রাই ইন, ইয়েস রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাই,
দ্য থ্রি ডেকেজ, আচ্ছা এটা আমি উপরে নিয়ে রাখি, এর জন্য আমি অ্যান্সার করতেছি, বারবার ঝুঁকে গেলে তোমরা হয়তো মিস করে ফেলবা। দ্য লাস্ট থ্রি ডেকেজ হ্যাজ আর্ন হিম ট্রিমেন্ডাস অ্যাক্লেম অ্যাজ ওয়েল, অ্যাট লিস্ট ফর দ্য লাস্ট টু ডেকেজ হিজ বুকস হ্যাভ বিন টপিং দ্য বেস্ট সেলার লিস্ট, কি হবে ড্যাশ বাংলাদেশ ইন বাংলাদেশ। ইয়াস, রাইট অ্যান্সার। পরের পার্টটা, হি ওয়ান দ্য হার্টস ড্যাশ মিলিয়ন্স অফ দ্য অফ মিলিয়ন্স অ্যাজ দ্য ক্রিয়েটার অফ ক্যারেক্টার্স লাইক হিমু, মিসির আলি, আফটার 9 মান্থ ব্যাটল। এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এগেনস্ট ব্যাটল কিসের এগেনস্টে? ক্যান্সার এগেনস্টে। তুমি যখন যুদ্ধ করো এটা কারো এগেনস্টে করো, সো ব্যাটল এগেনস্ট ক্যান্সার। ব্রিঙ্গিং দ্য কার্টেন, কার্টেন পর্দা, পর্দা কি করে? ব্রিঙ্গিং দ্য কার্টেন ডাউন, DOWN ডাউন, অ্যান্ড দেয়ার ইউ গো, 5 out of 5। পরেরটাতে আমরা চলে যাই, সেটা আমি কেন দেখাচ্ছি তার কারণ হলো, কোনো এক জিনিস শেখার পরে তুমি যদি ওটা প্র্যাকটিস না করো, ওটা যদি না শিখো, ওটা দিয়ে যদি তুমি ভুলগুলো না বের করে আনো, তাহলে তোমার শেখাটা কিন্তু একেবারে পরিপূর্ণ হয় না। সে পরের পার্টে চলে আসি। মরিশাস সিমড টু মি টু বি আ প্লেস হোয়্যার টাইম স্টপড অ্যান্ড আনল্যাচ ইট সেলফ। আনল্যাচ করে কি থেকে? ফ্রম, রাইট, ফ্রম। ইয়াস, রাইট অ্যান্সার। আই হ্যাভ সিন্স ভিজিটেড প্লেসেস ফার্দার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, ফার্দার আরো বেশি, অওয়ে, AWAY, অওয়ে। এরপর আসো, ইয়েট নাথিং ওয়াজ মোর স্যাটিসফাইং দেন ফিলিং দ্যাট প্লেন টাচ ডাউন। ইয়াস, অ্যান্ড নোয়িং দ্যাট মাই চাইল্ডহুড ডিজায়ার ওয়াজ ড্যাশ টু বি স্যাটিসফাইড, ওয়াজ অ্যাবাউট টু বি স্যাটিসফাইড, AWOUT। ইয়াস, 5 out of 5। সো এইখানকার জিনিসগুলো দেখো, কয়েকটা ইজি, টুটা ইজি, বাট আনল্যাচডের সাথে যে ফ্রম হয় এটা মাথায় রাখতে হবে, ফার্দারের সাথে যে অ্যাওয়ে হয় এটা মাথায় রাখতে হবে, টাচের পরে যে ডাউন হয় এটা মাথায় রাখা দরকার, অ্যান্ড ফাইনালি দ্য ডিজায়ার ওয়াজ অ্যাবাউট টু বি স্যাটিসফাইড। সো কিছু কিছু প্রিপোজিশন কিন্তু আমাদের জানা দরকার, বোঝা দরকার। আবার অনেকগুলো প্রিপোজিশন আছে যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যেটার কথা আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ না করলে এটা কোনোই কোনো গতি নাই। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হবে, তার একটা নমুনা ছিল এগুলো। সেকেন্ড, আমি স্মার্ট বুককে যে প্রিপোজিশনগুলোর অর্থগুলো জানো, কখন কী হয় এটা বুঝো, বড় যে সার্কেলটা আছে ওটার মাধ্যমে পুরো ইনস অ্যান্ড আউটস বুঝে ফেলো, অ্যান্ড ফাইনালি এইভাবে প্র্যাকটিস করো, একটা একটা করে প্র্যাকটিস করো, এবং এরকম করে কিন্তু তুমি আরও অনেকগুলো প্র্যাকটিস করতে পারো। আজকে করা শুরু করলে সারা রাত হয়ে যাবে, সো এখন আর ওইদিকে না যাই, আমরা পরের পার্টে চলে আসি। এরপরে যে সেকশনটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সে থাকে, সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সে যেহেতু একসাথে থাকে, তাদের তো একটা অ্যাগ্রিমেন্ট দরকার। সাবজেক্ট কথা বলে এইদিকে, ভার্ব কথা বলে এইদিকে, তাদের মধ্যে কোনো অ্যাগ্রিমেন্ট হলো না, তাহলে কিন্তু কোনো সেন্টেন্স হবে না। সো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট দরকার হবে। সো এই অ্যাগ্রিমেন্টটা কি? সো দেখো, সেন্টেন্স ভার্ব এগুলো তোমরা সবাই জানো, আমরা একেবারে চলে যাই টেস্টে। আসো, লেটস সি, সবাই মিলে দেখি এটা অ্যান্সার পারি কিনা। দ্য পিকচার অফ আওয়ার চাইল্ডহুড ড্যাশ প্যাক মেনি মেমোরিজ। সো এখানে কি হবে? দ্য পিকচার অফ আওয়ার চাইল্ডহুড ড্যাশ ব্যাক মেনি মেমোরিজ, এটা কি হবে? ব্রিঙ্গিং ব্রিংস দ্য পিকচার, তার মানে এখানে ব্রিংস হবে। ইয়াস, রাইট অ্যান্সার, আমাদেরকে সাথে সাথে পরের কোয়েশ্চনে নিয়ে যাবে। বাইদ, এখানে মজার ব্যাপার কিন্তু, তোমাকে শুরুতে রাইট ফ্রম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সব রুলস রেগুলেশনস সব কিছু বলে দিবে, বলার পরে কোনটা কি এখানে তুমি চাইলেই কিন্তু এখানে প্রেস করে পুরো মিনিংটা দেখতে পারো। ব্যাকে যাও, তুমি অক্সিলারি ভার্ব কিরে জানতে চাও ক্লিক করো, তোমাকে বলে দিবে। তুমি অবজেক্ট কিরে জানতে চাও ক্লিক করো, তোমাকে বলে দিবে। সব ডিটেলস এখানে দেয়া আছে, সো আমি আর ডিটেলসে গেলাম না। সো এরপরে নিচে সব কিছু শেখার পরে প্র্যাকটিস আসে। তো জন ড্যাশ হার্ডার দেন ফিঞ্চ, জন ওয়ার্কস। ইয়াস, রাইট অ্যান্সার। এরপরে দ্য প্লেয়ার্স ড্যাশ টু উইন,
দ্য প্লেয়ার্স, তার মানে এখানে ওয়ান্ট হবে। ইয়াস, রাইট অ্যান্সার। এরপরে কি আছে? স্লো অ্যান্ড স্টেডি। স্লো অ্যান্ড স্টেডি বলতে কিন্তু একজনকে বোঝাচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি। সো এখানে কিন্তু রান হবে না, উইন্স দ্য রেস হবে। তোমাকে অ্যান্ড দেয়া মানে যে প্লুরাল তা কিন্তু না, তোমাকে বুঝতে হবে যে ওই জিনিসটা একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে। অলরাইট, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। দ্য ডগস ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স। ডগস, সো এখানে কি হবে? বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স। ডান অ্যান্ড পাঁচে পাঁচ, গুড, হয়ে গেল। বাট এগুলো তো অনেক সহজ ছিল। আসো একটু কঠিন পার্টে চলে যাই আমরা। এখানে আরেকটা মজার ব্যাপার কি জানো, এখানে কোনো একটা পার্ট যদি তুমি না বুঝো, এখানে জাস্ট ক্লিক করলেই ওটা পুরো ডিটেইলস তোমাকে বলে দেওয়া হবে। আসো এখন দেখো, তোমাকে রুলসগুলো দেওয়া শুরু করলো, রুল ওয়ান, রুল টু, রুল থ্রি, রুল ফোর, সবগুলো। বাট এখানকার মেইন রুল হলো সাবজেক্টের সাথে ভার্বকে অ্যাগ্রি করাতে হবে নাম্বার দিয়ে। সো এখানে নাম্বার ঠিকঠাক আছে কিনা ওটা দেখার জন্য। সো আসো, অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স, প্লুরাল, সো এখানে কি হবে? আর। দ্য গেম, দ্য গেম ওয়াজ অর ওয়্যার, দ্য গেম একটা, তার মানে এখানে ওয়াজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মনে আছে একটু আগে আমি বলেছিলাম ফ্রেন্ডস আছে তার মানে কিন্তু এটা প্লুরাল না, ফ্রেন্ডের মধ্যে একজন। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে এটা কিন্তু ফ্রেন্ডস বলে প্লুরাল হবে না, এটা হবে হলো সিঙ্গুলার, কারণ এটা হলো ওয়ান, একজনের কথা বলছে। সো এখানে হবে হলো হ্যাজ। এরপরে দ্য নিউজ, নিউজ কিন্তু নন কাউন্ট নাউন, এবং তোমার যারা নন কাউন্ট নাউন প্লুরাল হয় না, তার মানে নিউজের আগে ইজ হবে। অয়েল অ্যান্ড ওয়াটার, ডু নট মিক্স। হি অ্যান্ড আই, দুইজন, তার মানে কি হবে? ওয়্যার। তো লেটস সি, আমরা আমাদের অ্যান্সারগুলো দেখে নিই একবার, সব কিছু ঠিকঠাক আছে কি না। সো এর ছিল আমাদের ছয়টা অ্যান্সার। অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স আর অ্যাট স্কুল, ঠিক আছে। দ্য গেম সিঙ্গুলার, সো ওয়াজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস যেহেতু ওয়ান, সো হ্যাজ হবে। নিউজ যেহেতু নন কাউন্ট, সো এখানে ইজ হবে। অয়েল অ্যান্ড ওয়াটার, ডু হবে। এটা ওয়ার, লেটস সি, চেক। আ, একটা ভুল হয়েছে। ইজ দ্য নিউজ অন অ্যাট সিএনএন? ও, এই কারণে। সো বুঝতে পেরেছো ঝামেলাটা কোথায় হয়েছে? এখানে আরেকটা মজার ব্যাপার হলো, তুমি যদি রিট্রাই দাও আবার কিন্তু পুরো জিনিসগুলো অ্যান্সার করতে পারবে সেমভাবে। অলরাইট, এবার আসে রুল থ্রি। এটা আরও ইন্টারেস্টিং। এখানে আইদার অর নাইদার নট দিয়ে কথা বলা হচ্ছে। আইদার অর নাইদার নটের ক্ষেত্রে খুব সহজ একটা কথা বলে দেই, ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব চেঞ্জ হবে। খেয়াল করে দেখো, নাইদার হ্যারি নর রন হ্যাজ এনি রাইট টু দ্য প্রপার্টি। নাইদার হ্যারি নর রন, সো সাবজেক্ট, এই সাবজেক্টটা ভার্বের কাছাকাছি আছে, রাইট? সো হ্যাজ, হ্যাজের এখানে রন আছে। সো এটা কি হচ্ছে? নাইদার হ্যারি নর রন হ্যাজ এনি রাইট টু দ্য প্রপার্টি, এটা ঠিক আছে, কারণ কি রন হ্যাজ আছে। সো ইটস ট্রু, লেটস চেক। ইয়াস, ডান। নেক্সট কোয়েশ্চেন, নাইদার দ্য মিনিস্টার নর হিজ কলিগস হ্যাভ গিভেন অ্যান এক্সপ্লেনেশন ফর দিস। সো এখানে ছোট একটা পার্ট আছে, দেখো, নাইদার নাইদার, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিব এখন। কুল, পারফেক্ট, অলরাইট। সো নাইদার দ্য মিনিস্টার নর হিজ কলিগস হ্যাভ গিভেন অ্যান এক্সপ্লেনেশন ফর দিস। আচ্ছা এখন দেখো, নর হিজ কলিগস, সো ভার্বের কাছে কোনটা আছে? হিজ কলিগস, তার মানে কি হবে? হ্যাভ গিভেন, ঠিক আছে, ট্রু, চেক, ডান। আইদার মাই মাদার অর মাই ফাদার আর কামিং, অরের পরে মাই ফাদার আছে, তার মানে সিঙ্গুলার হবে, এখানে আর দেওয়া আছে, তার মানে ইটস ফলস, চেক, ডান। আইদার মাই শুজ অর মাই কোট ইজ অলওয়েজ অন দ্য ফ্লোর, অর মাই অর ইয়োর কোট ইজ, সো ইজ এর আগে ইয়োর কোট, সিঙ্গুলার, ঠিক আছে, ডান। নেক্সট কোয়েশ্চেন, নাইদার দ্য বয় নর মিস্টার স্টার্ক হ্যাভ সিন দ্য মুভি বিফোর। নাইদার দ্য বয় নর মিস্টার স্টার্ক, এখন দেখো তো, নরের পর মিস্টার স্টার্ক আছে, এটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হওয়ার কথা, তো এটা সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, তার মানে এটা ফলস হবে, ফলস, চেক, ডান। এরপর আসে রুল ফাইভ।
এটার মজার ব্যাপার হলো দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই টুগেদার উইথ, এগুলো যদি থাকে এগুলোর আগে যেটা থাকবে ওটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। অলরাইট, তো দেখো দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন, সেখানে দেখো তো রাইট আনসারটা কি হবে, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন। সো এখানে দেখো আরো ইজি, নিচে অপশনগুলো দেয়া আছে, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন, সো দ্য প্লেয়ার্স এইটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। সো দ্য প্লেয়ার্স হলে কি হবে, প্লুরাল, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু উইন, নো বডি ড্যাশ স্ট্রঙ্গার দেন গ্রেগর ক্লেগেন, নো বডি ইজ, অল রাইট, আ নাম্বার অফ পিপল, আ নাম্বার অফ পিপল, অনেকজন মানুষ, আ নাম্বার অফ পিপল আর সাফারিং ফ্রম ক্যান্সার দিস ডেইজ, মিস্টার পটার অ্যাকম্প্যানিড বাই হিজ ফ্রেন্ডস, মিস্টার পটার অ্যাকম্প্যানিড বাই হিজ ফ্রেন্ডস, ওইটার অ্যাকম্প্যানিড বাইয়ের পরে কি আছে ডাজেন্ট ম্যাটার, মিস্টার পটার তাহলে কি হবে ইজ অ্যারাইভিং টু নাইট, নো বডি ড্যাশ নোজ দ্য ট্রাভেল আই হ্যাভ সিন, দ্য নাম্বার অফ ডেইজ ইন আ উইক ইজ সেভেন, কেন, তার কারণ হলো দ্য নাম্বার একটা, লেটস চেক ঠিকঠাক আছে কি না, ইয়াস সব কিছু ঠিকঠাক আছে। এখন দেখো সো এখানে দ্য প্লেয়ার্স কি আছে, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু উইন, অল রাইট, সো এখানে ওয়ান্ট হবে, নো বডি ইজ স্ট্রঙ্গার দেন গ্রেগর ক্লেগেইন ইজ হবে, আ নাম্বার অফ পিপল কয়েকজন, আ নাম্বার অফ পিপল আর হবে, অল রাইট, সো আ নাম্বার অফ পিপল, মিস্টার পটার অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস, মিস্টার পটার দিয়ে এটা চেঞ্জ হবে, সো এখানে ইজ হবে, নো বডি নোজ সিঙ্গুলার, আর দ্য নাম্বার অফ এটা কেন ইয়ে হবে, তার কারণ হলো এখানে ডেইজকে ভার্ব মডিফাই করে না, এখানে দ্য নাম্বারকে করা হয়, অল রাইট, সো এটাই হলো এটার রিজন, অল রাইট। সো এই ছিল হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ছোট ছোট কাজ, তুমি চাইলে এরকম আরও প্র্যাকটিস করতে পারো, এখানে ডিটেইলসে সব কিছু দেয়া আছে, কাউন্টেবল নাউন কি কি আছে, নন কাউন্ট নাউন এখানে কি কি আছে, এবং এইটার আন্ডারে যতগুলো ডিটেইলস আছে তুমি সব এখানে পেয়ে যাবা, তুমি চাইলে এই কোনটার রিজনিং কেন কি আছে এভরিথিং এখানে জেনে যাবা। সো তুমি চাইলেই কিন্তু গ্রামারের যতগুলো টপিক আছে তুমি এইসব স্মার্ট বুক থেকে সহজেই অ্যান্সারগুলো বের করতে পারো, এবং শুধু যে প্রিপোজিশন বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর আছে তা কিন্তু না, এর বাইরেও কিন্তু অনেকগুলো জায়গায় এই জিনিসগুলো আছে, তো তুমি চাইলেই কিন্তু জিনিসগুলো চেক করতে পারো, যেমন আমাদের ক্লজের উপরে আমাদের দেয়া আছে, রাইট, তাই এরপর আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর আছে, এরপর আমরা দেখলাম প্রিপোজিশনের উপর আছে, এবং সবগুলো স্মার্ট বুক তুমি পেয়ে যাবা আমাদের যে স্মার্ট বুক সেকশনটা আছে সেখানে। সো আমাদের যদি তুমি হোম পেজে যাও, হোম পেজে 10minuteschool.com এ গেলে তুমি দেখবা JSC, SSC, HSC, অ্যাডমিশন সবগুলোর তো কোর্স আছেই, এখানে তুমি যদি HSC স্টুডেন্ট হও HSC তে ক্লিক করো সবগুলো সাবজেক্ট পেয়ে যাবা, এবং যে কোনো সাবজেক্টে যখনই প্রিপারেশন দরকার ক্লিক করলে ওই জায়গাতে চলে যেতে পারো, তুমি যদি SSC স্টুডেন্ট হও SSC তে ক্লিক করো এবং SSC সবগুলো সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবা, তোমার যদি অ্যাডমিশনের কোনো কিছু দরকার হয় অ্যাডমিশনে ক্লিক করো, অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে তুমি অ্যাডমিশনের সবগুলো জিনিস একসাথে পেয়ে যাবা, তো এইভাবে খুব ইজিলি কিন্তু সবগুলো জিনিস তুমি পেয়ে যাচ্ছ, স্কিল ডেভেলপমেন্টে সব স্কিল ডেভেলপমেন্টের সেকশন আছে। সো এখানে তুমি যদি একটু নিচে যাও এই পার্টটাতে দেখো স্মার্ট বুক আছে, তো তুমি এই স্মার্ট বুকে ক্লিক করো, স্মার্ট বুকে ক্লিক করলে তোমাকে সবগুলো স্মার্ট বুক একসাথে দেখাবে, দেখো ইংলিশ, বাংলা, সায়েন্স, ম্যাথমেটিক্স, ICT, এভরিথিং, তো তুমি যখন যেই স্মার্ট বুক দরকার তুমি তখন সেই স্মার্ট বুক কিন্তু খুঁজে পেতে পারো, যেমন আজকে তোমাদের এটা দেখাই, তোমাদের প্রোনাউনের উপর স্মার্ট বুকটা ছিল এখানে, তারপর যারা প্রিপোজিশনের স্মার্ট বুক দেখতে চাও একেবারে ডানে চলে যাও, এখানে ছিল হলো প্রিপোজিশনের স্মার্ট বুক, সো এখানে যাওয়ার পরে তুমি সবগুলো জিনিস ডিটেইলসে দেখতে পারো, এবং শুধু তাই না, শুধুমাত্র যে ইংলিশ আছে ইংলিশও না, কিন্তু ইংলিশ, বাংলা সবগুলোর উপর স্মার্ট বুকগুলো আছে। সো আই বিলিভ আজকের ক্লাসের পরে তোমরা শুধুমাত্র এই ক্লাসটা দেখে না,
ক্লাসগুলোর সাথে সাথে যে স্মার্ট বুকগুলো এখানে দেখানো হয়েছে ওই স্মার্ট বুকগুলোর থ্রুতে আরও অনেক কিছু জানবা, আরও অনেক কিছু বুঝবা এবং তোমাদের ইংলিশ লার্নিংটা আরও অনেক সহজ হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ তোমাদের আগের এই জিনিসগুলো যদি একেবারে ক্লিয়ার হয়ে থাকে নেক্সট টাইম আরও কিছু ডিফিকাল্ট গ্রামার টপিক নিয়ে তোমাদের সাথে আবার লাইভে আসবো। টিল দেন ভালো থেকো, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে, এবং স্মার্ট বুক যেগুলো আছে এগুলো থেকে প্রিপারেশন শুরু করো এবং এই স্মার্ট বুকগুলো সবার সাথে শেয়ার করো। উপরে লিঙ্ক দেওয়া আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। আই হোপ তোমাদের স্মার্ট বুকগুলো তোমাদের ভালো লেগেছে এবং সব ফ্রেন্ডের সাথেও শেয়ার করবা। সো টিল দেন আগামী ক্লাসের জন্য ওয়েট করো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।